right on the table. আর এই ধরনের মানে সিলেটের মতো এমসি কলেজের মাঠে হোস্টেলের মধ্যে এরকমের ঘটনা আশাই করা যায় না। আমরা এর চূড়ান্ত শাস্তি চাই। এই শুধু গ্রেফতার করলেই হবে না, গ্রেফতার করে যে জনগণকে দেখাইয়া দিছে যে গ্রেফতার করে ফেলছি, এটা আমরা চাই না। যত দ্রুততম সময়ে এদের বিচার শুরু করতে হবে, বিচার কাজ সম্পন্ন করে এদেরকে ফাঁসি মানে ফাঁসি তো নাই দণ্ডবিধিতে, কিন্তু তারপরেও আমরা চাই মানে ফাঁসির মতো শাস্তি দর্শনের বিরুদ্ধে হোক। আমাদের একই চাওয়া, আমরা আসলে দৃষ্টান্তমূলক শাস্তি চাই, এটাই আমাদের চাওয়া। তো আমরা চাই যে আমরা মান সম্মান নিয়ে বাঁচতে চাই, আর আমরা দর্শন চাই না। যারাই দর্শন করছে ওদের মা বোন কি বাসায় সেফ আছে? তা আমরা এটাই চাইবো যে আমরা মান সম্মান নিয়ে বাঁচতে চাই। যেখানে যার স্বামীর কাছে একটা স্ত্রীর আপনার নিরাপত্তা নেই, বাসা বাড়িতে নিরাপত্তা নেই, সেই বিষয়গুলো দেখে আমরা আজকে আমি ব্যবসায়ী হিসাবে আমি বরদাস্ত করতে পারি নাই। তাই উদ্যোক্তা নির্মাণ এই সংগঠনের পক্ষে আমিও আজকে সিলেট শহীদ মিনারে একত্রতা পোষণ করে ওনাদের ব্যানারে হাত রেখে আমি একত্রতা পোষণ করে দর্শকদের বিচারের জন্য এবং দর্শকদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি এখানে দাঁড়িয়েছি। এবং আমি মনে করি আমাদের বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী একজন নারী, তাই এই দেশের নারীদের নিরাপত্তা দেওয়া আমি মনে করি প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে উনি একজন নারী হিসাবে ওনাদের নিরাপত্তা দেওয়া 100% প্রয়োজন। এবং আমি দর্শকদের দল এবং দর্শকদের কোনো গোষ্ঠী হতে পারে না, তাই ওনাদেরকে যারা পৃষ্ঠপোষকতা করছে এবং ওনাদেরকে যারা সহযোগিতা করছে ওনাদেরকে বের করে এনে ওনাদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তি দিলে আজকে আমাদের দেশে এই অবস্থা হতো না। এবং 360 আউলিয়ার ভূমি সিলেটের মতো জায়গায় আজকে যে নিক্ষারজনক ঘটনা একটার পর একটা ঘটে যাচ্ছে, তার দৃষ্টান্তমূলক আমি সিলেটবাসীর পক্ষ থেকে প্রতিবাদ জানাই এবং আমার অন্তরের অন্তঃস্থল থেকে চিৎকার করি, ঘৃণা করি এই 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 দর্শককারীদেরকে। Hang them and get that master. Jail rape করে তারে দে শেল্টার দে পরে ফুলে দে তাইলি করবে পাশে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড স্যার আর কোন পাশে হইতে পারে আর কোন রাস্তা হইতে পারে সবাই মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ড স্যার পাশে কার্যকর এবং দ্রুত সময়ের মধ্যে কার্যকর দাবি করছি আমাদের সাথে।